প্রাথমিক টেট শেষ হতে না হতে এবার অপেক্ষা প্রাথমিক রেজাল্ট, টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটা নিয়ে পর্ষদ কিন্তু সাংবাদিক সম্মেলন করে কিন্তু তিনি পর্ষদ সভাপতি গৌতম পাল উত্তর দিয়েছেন। তো টেটের ডিটেল যে খবরটা উঠে আসছে সে খবরটি এখন আমরা দেখব, তিনি কি বলতে চাইছেন। টেটের ফল প্রকাশ খুব তাড়াতাড়ি, বড় বার্তা দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তো ডিটেলস আমরা দেখব কি বলছে। 11ই ডিসেম্বর রবিবার প্রাথমিক টেট সম্পন্ন হলো, রাজ্য জুড়ে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। পরীক্ষা ঘিরে আঁটোসাঁট ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা ঘিরে যে কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে যথেষ্ট সচেষ্ট ছিল রাজ্য। পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। খুব তাড়াতাড়ি ফল প্রকাশ, টেটের রেজাল্ট নিয়ে বড় বার্তা দিলেন তিনি। পরীক্ষার শেষে সাংবাদিকদের গৌতম পাল জানান, পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, 6,17,473 জন পরীক্ষা দিয়েছেন। অর্থাৎ আমরা দেখলাম যে প্রায় 7,000-এর কাছাকাছি পরীক্ষার্থী ছিল, সেখানে কিন্তু 90% পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে প্রায় বলা যায়। 10,600 জন বিশেষ ক্ষমতাসম্পন্ন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন এবার। আমার জীবনে তিনি এই প্রথম, আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম। অর্থাৎ গত পর্ষদ সভাপতি বলছেন টেটের ফল প্রকাশ নিয়ে বার্তা দিয়ে সভাপতি এটি বলেন, পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে, এটুকু বলতে পারি। মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু মডেল অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাবো ওয়েবসাইটে, সেটা প্রকাশ করার পর বেশ কিছুদিন পর আমরা রেজাল্টের আশা করব। তো আরও যেটুকু বলছে শিক্ষামন্ত্রী আরও বলেন, এটা একটা গণ উৎসবের মতো, একটা দল চেষ্টা চালাচ্ছিল তারা আমাদের পরীক্ষা যাতে বানচাল করার, একদল সত্যি চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে পরীক্ষা সংগঠিত হয়েছে তাতে তাদের কাছে বার্তা পৌঁছাবে বলেই দাবি ব্রাত্য বসুর। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে তিনি বলেন যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, সকালে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছিল টেট পরীক্ষার দিন, তো সেটা কিন্তু তিনি সেটাই সে তার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, কোনো প্রশ্নপত্র লিক হয়নি, এটি সেটা ছিল একটা ভুয়ো প্রশ্নপত্র ঘোরাঘুরি করছিল। তিনি এও বলেন সবাই হয়তো চাকরি পাবেন না, এটা একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু সবাই চাকরি পাবেন না, এটা আজ আমাদের একটা প্রাথমিক পদক্ষেপ হলো, নিয়োগের ব্যাপারে আদালতের হস্তক্ষেপে আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, কেননা এটা ওএমআর শিটে পরীক্ষা হয়েছে। সুতরাং ওএমআর শিটের তাড়াতাড়ি অ্যান্সার কি তারা রেডি করে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে আশা করি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওএমআর শিট এভালুয়েট হয়ে শিক্ষার্থীরা জানতে পারবে কবে রেজাল্ট পাবলিশ হবে। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।